কিন্তু না, এই কোরআন আমার জীবন বিধান হিসাবে আমাদের দিয়েছেন তিনি কে। প্রতিটা মানুষ যদি কোরআন শিক্ষা না করে আর কোরআন অনুযায়ী যদি জীবন না গড়ে, সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ তাকে কখনো ছাড়বে না। এই কোরআন কি শুধু মসজিদের ইমামের কথা বলেন? এই কোরআন কি শুধু মাদ্রাসার ছাত্রদের? না, কোরআন সবার। কে দিয়েছেন? সবাই বলে সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত আল্লাহ পড়ছেন, পড়েন কিতাবুন, পড়েন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন অন্ধকার থেকে মানুষদের জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটা নাজিল করলেন তিনি কে? আবু জাহেলের পথ ছিল অন্ধকার পথ, ঠিক না বা ঠিক? আবু জাহেলের পথ ছিল জুলুমি পথ, আবু জাহেলের পথ ছিল ডাকাতের পথ, আবু জাহেলের পথ ছিল ছিনতাইকারীদের পথ, আবু জাহেলের পথ ছিল ঘুষখুরুদের পথ, ঠিক না বে ঠিক? ওই পথগুলো থেকে মানুষদেরকে সোজা পথ দেখানোর জন্য নবীর উপরে কোরআনটা নাজিল করলেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। আজ পর্যন্ত দেখবেন এই পৃথিবীর বুকে জুলুমবাজদের জুলুমবাজ বন্ধ হয়ে যায়, ঘুষখুরুদের ঘুষ বন্ধ হয়ে যায়, সুদখুরুদের সুদ বন্ধ হয়ে যায়, এই কোরআনের কথায় তাদের গায়ে আগুন জ্বলে যায়, ঠিক না বা ঠিক? তাদের গলায় আগুন জ্বলে যায়, কলিজায় আগুন ঝরে যায়। কারণ যেখানে কোরআন সেখানে ঘুষ থাকতে পারে? যেখানে কোরআন সেখানে মদ থাকতে পারে? যেখানে কোরআন সেখানে চুরি থাকতে পারে? বরং সমস্ত ঘুষখোর সুদখোর চোরদের জেনাখোরদের এই কোরআন শাস্তি দেয় একজন, আর হুকুম মতো তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। রাসূল যখন এই কোরআন দিয়ে মানুষদের কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে মানুষদের আলোর পথ যখন দেখানো শুরু করলেন, আবু জাহেলের শয়তানি বাড়ল না কমল? সবাই বলেন, সবাই বলেন। যারা বলেন নাই তারা আবু জাহেল নাকি বলো? সবাই বলেন, শয়তানি বাড়ল না কমল? বাড়ল। রাসূল যখন কোরআনের পথ দেখানো শুরু করলেন, জান্নাতের সোজা পথ যখন দেখানো শুরু করলেন, আবু জাহেলের শয়তানি বাড়ল, ঠিক না বা ঠিক? আবু জাহেলের শয়তানি বাড়ল, আবুল আহাবের শয়তানি বাড়ল, উদবার শয়তানি বাড়ল, সাইবার শয়তানি বাড়ল। আবার রাসূল বললেন, এই কোরআন এমন কিতাব, এই কোরআনটা যদি আবু বকরের ইমান নিয়ে কেউ শোনে, ওর ইমানটা বাড়তে থাকবে, আর যদি আবু বকরের ইমান না নিয়ে আবু জাহেলের ইমান নিয়ে শুনে, ওর শয়তানি বেড়ে যাবে, ঠিক না বা ঠিক? কিছু মানুষ দেখবেন এই কোরআনটাকে সহ্য করতে পারে? কথা বলেন, পারে না? কোরআনটাকে সহ্য করতে পারে না। কিন্তু কোরআন যেখানে প্রথম পয়েন্ট, শান্তি সেখানে দেন কে? আরো জোরে বলেন। আপনি মসজিদের দিকে তাকান, আজ পর্যন্ত আপনাদের এলাকায় কোনো মসজিদে কোনো রক্ত ঝরে নাই, ঠিক না বা ঠিক? কোনো মারামারি হয় নাই, কোনো কিলাকিলি হয় নাই, কোনো ঠেলাঠেলি হয় নাই। আমার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আর একজন রিকশা চালক, একজন দিনমজুরি যখন এই মসজিদের ভিতরে ঢুকে যায়, ইমাম যখন সামনে দাঁড়ায়, তখন আমাদের চেয়ারম্যান সাহেব নামাজের কাতারে দাঁড়ালো, ওনার ডান পাশে ওনার বাম পাশে দুইজন রিকশা চালক। এখন আত্তাহিয়াত সুরুতে যখন আমরা বসি বৈঠকে, রিকশা চালকের পা গিয়ে চেয়ারম্যানের পায়ের সাথে লাগলো। চেয়ারম্যান সাহেব বলতে পারবে নাকি, বেটা তুই আমার পায়ের সাথে পা লাগালি কেন? কথা বলেন, বলা যাবে? কারণ ওই মসজিদে হুকুমটা চলে কার? আরো জোরে বলেন, কার? ওই মসজিদ আল্লাহর হুকুম মতো চলছে, ওই জায়গায় আমাদের চেয়ারম্যান সাহেব কখনোই কথা বলতে পারবে? কারণ আজকে ওই কাতারে চেয়ারম্যান সাহেব আল্লাহর গোলাম এবং রিকশা চালক গোলাম টাকা। এইভাবে যদি আমরা জমিনের ভিতরে সবাই নিজেকে গোলাম বলে পরিচয় দিতাম, জীবনে কখনো কোনো মানুষের জীবন নিতে পারতাম না, ঠিক না বেটা? কোনো মারামারি হতো? কোনো কিলাকিলি হতো? আমরা সবাই কি গোলাম? কথা কন না কেন? আমরা সবাই কি গোলাম? আমাদের চেয়ারম্যান সাহেব কি? মেম্বার সাহেব কি? আমি কি? আমাদের প্রধানমন্ত্রী কি? ওবায়দুল কাদের কি? আমাদের সব ওবায়দুল দাদা, সবাই আমরা গোলাম কার? আরো জোরে বলেন, আল্লাহ। তা আমাদের মালিক কে?
আমরা যদি শুধু এটা দেখতাম, মসজিদে আমি সবাই যখন আমরা গোলাম হই, একসাথে রুকু, একসাথে সেজদা, একসাথে সব কিছু হয়, আর আমরা বাহির হলে ভাগাভাগি শুরু করি, ঠিক না বেঠি? না, মসজিদে যেরকম আমরা সবাই গোলাম, জমিনের ভিতরে সব জায়গায় আমরা আল্লাহর গোলাম, ঠিক না বেঠি? আমরা যদি ওই মসজিদের আদর্শটা আমরা নিজের ভিতরে ধরে রাখতে পারতাম, জীবনে চুরি ডাকাতি, জীবনে খুনাখুনি, জীবনে গীবত, জীবনে ঠেলাঠেলি, জীবনে মারামারি হতো না, কারণ আমরা সবাই গোলাম কার? আরো জোরে বলেন। এই জন্য কোরআন যেখানে সেখানেই শান্তি, কোরআন মসজিদে আছে আর মসজিদে হুকুমটা চলছে কার? ওই কোরআন যদি আপনার ঘরের ভিতরে প্রবেশ করেন, ওই ঘরটাকেও শান্তিপূর্ণ করে দিবেন তিনি। কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, মা তুই জান্নাতের সরদারিনী হবি। সুবহানাল্লাহ বললেন না? মা তোর ঘরে এত বেশি কোরআন তেলাওয়াত হয়, মা তুই জান্নাতের সরদারিনীর সার্টিফিকেট দিলা। কয়েকদিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আমার আশারে মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, আলী রে তোর নামটা 4 নম্বরে লিখে দেওয়া হয়েছে। যেই ঘরে কোরআন তেলাওয়াত, ওই ঘরের মানুষগুলো জান্নাতেই হয়ে যায়, ঠিক না বেঠি? কয়েকদিন পর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জন্য রাসূল বললেন, আমার এক নাতি হাসান আর আরেক নাতি হুসাইন, এই দুইজন নাতি হবে জান্নাতের ভিতরে যুবকদের সরদার। যেখানেই কোরআন সেখানেই শান্তি, যেখানেই কোরআন সেখানেই জান্নাত, ঠিক না বেঠি? আর যেখানে কোরআন নাই সেখানে জাহান্নাম বানাই তিনি। কে? আর জোরে বলেন। আবু জেহেল নাম যদি একটা হিন্দুরে বলেন, তোর নাম আবু জেহেল রাখবো, ওই হিন্দু রাজি হবে? একটা হিন্দুর নাম আবু জেহেল দেখান, মুসলমান, খ্রিস্টান, নাস্তিক, কারো নাম আবু জেহেল, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে ধ্বংস করেছেন তিনি। কে? হাজি সাহেব যখনই মক্কায় যায়, পেটের ব্যথা শুরু হয়ে যায়, মক্কার আশেপাশে ঘোরাঘুরি করে, পুলিশদের যখন জিগায় আমার পেটের ব্যথা হঠাৎ শুরু হলো, কয় পায়খানা করেন নাই? কয় পায়খানা কোথায় করতাম? কয় আবু জেহেলের বাড়িতে পায়খানা করেন, পেটের ব্যথা ভালো হয়ে যাবে? ঘরটাকে পায়খানা বানায় আছে, ইন্টারন্যাশনাল পায়খানা, বিশ্বের সব মানুষগুলোর মুখে পায়খানা করে আসে, ঠিক না বেঠিক? মনে রাখবেন, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারাই কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, তাদের কখনো শান্তি দেওয়া হবে? আমরা দেব না। শান্তি না দেবেন না কে? আল্লাহ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আর কোরআনের পক্ষে যারা আঞ্জাম দেয় তাদের পক্ষে থাকেন তিনি। কে? ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের পক্ষে থাকেন তিনি। কে? জিহাদের ময়দানে যারা যায়, ওই যুদ্ধের ময়দানে মদদ দান করেন তিনি। কে? কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যুদ্ধের ময়দানে রওনা দিলেন, রাসূল বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতের ভিতরে সেনাপতির তরবারি তুলে দিব, সে সেই যুদ্ধের ময়দানে যাবে আর বিজয় লাভ করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজে আসতে পারলেন না, রাসূল বললেন, কোথায় আমার জামাত আলী? আলীকে দুনিয়া সো দুই সাহাবীর কান্ধের উপরে ভর করে আসলেন, চোখ উঠেছিল, চোখের ব্যথা, মারাত্মক ব্যথা, রাসূল নিজের থুতু মোবারক চোখের ভিতরে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আগের চাইতে চোখের দৃষ্টি আমার বেড়ে গেছে। রাসূল যেখানেই হাত দেয় সেখানেই বরকত, ঠিক না বেঠি? রাসূলের আদর্শ যেখানে সেখানে বরকত দেন তিনি। কে? আর রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলবা, পুঙ্গু হয়ে বিদায় হতে হবে। কথা কর না কেন? আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে তসলিম ও নসলিম কথা বলেছে, পুঙ্গু হয়ে বিদায় হচ্ছে, ঠিক না বেঠি? রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তারা শান্তিতে বসবাস করতে পারে না? তসলিমা নাসরিন পুঙ্গু হয়ে যাচ্ছে দিন দিন, পাই তো কেটে ফেলা হয়েছে, ঠিক না বেঠি? আজীবন রাসূলের বিরুদ্ধে কলম চালিয়েছে। আবার রাসূলের আদর্শের বিরুদ্ধে যারাই কথা বলে আমরা তাদেরকে কখনো পছন্দ করি? আমরা তাদেরকে ঘৃণা করি কার জন্য? আর জোরে বলেন, আল্লাহর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকলেন, আসলেন, চোখ উঠেছে, থুতু দিয়ে দিলেন, চোখের ভিতরে চোখ ভালো করে দিলেন তিনি। কে? রাসূল বললেন, যাও, তোমার হাতেই তরবারি দিলাম, যুদ্ধের ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়ো। চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হলো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের ঢালটা ভেঙে গেল। উনি ঢাল ছাড়া যুদ্ধ করতে মজা পান না। উনি চিন্তা করলেন কোথায় ঢাল পাওয়া যায়। দেখলেন বাম পাশে বিশাল বড় একটা দুর্গের কপাট, 150 মন ওজনের বেশি হবে। কয়শো মন? 150 মন না 150 কেজি? 150। এক মন কত কেজি? 40 কেজি। তাহলে 150 মন চিন্তা করে দেখেন, 150 মন ওজনেরও বেশি একটা দুর্গের কপাট, লোহার একটা দুর্গের কপাট দাঁড়ানো আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার কাছে কোনো ঢাল নাই। দুর্গের কপাট বাম হাত দিয়ে টান দিলেন, দুর্গের কপাট দেয়াল ভেঙে আলীর হাতের ভিতরে চলে এসেছে। এই দুর্গের কপাট ভাঙা দেখে সব কাফেরগুলো দৌড়িয়ে পালিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে বিজয় চলে আসলো, যুদ্ধ শুরু হলো। যুদ্ধের ময়দানে কালেমার পতাকা পতপত করে উড়লেন, বাম হাত দিয়ে যেভাবে ঢাল রেখে দেন ওইভাবে আলী বাম হাত দিয়ে পাক মেরে ঢালটা ফেলে দিলেন। 150 মন দুর্গের কপাট। রাসূল আসলেন আর বললেন আলী শুনেছিলাম তোমার ঢাল ভেঙে গিয়েছে, কি দিয়ে যুদ্ধ করলে? তিনি বললেন নবী ওই যে দেখেন দুর্গের কপাট পড়ে আছে, ওই দুর্গের কপাট আমি একাই বাম হাত দিয়ে ধরে যুদ্ধ করেছি। ও নবী আমার বাম হাতেই ওই দুর্গের কপাট ছিল আর ডান হাতে ছিল আমার তরবারি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন একটু দেখাও তো দেখি এত বড় দুর্গের কপাট কিভাবে তুমি নিয়ে যুদ্ধ করলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বাম হাত দিয়ে টান দিলেন উঠানো যায় না, ডান হাত দিয়ে টান দিলেন উঠানো যায় না, দুই হাত ধরে যখন টান দিলেন প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে কিন্তু দুর্গের কপাট নড়ানো যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকায় আর নিজেকে লজ্জাবোধ মনে করেন, এত জোরে টান দিলেন ঠিক হাঁটুর কবজি পর্যন্ত বালুর ভিতরে গেড়ে গিয়েছে কিন্তু দুর্গের কপাট নড়ানো সম্ভব হয় নাই। রাসূল তাকিয়ে মুসকি হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্ধের উপরে হাত দিয়ে কানে কানে বলছেন, আলী তুমি যখন দুর্গের কপাটে হাত দিয়েছো ওই হাতের সাথে আরেকজনের হাত যোগ হয়েছে, তিনি কি? এই জন্য মুমিনরা যেখানেই যায় মুমিনদের সাথে কে থাকে? আরো জোরে বলেন, মুমিন যেখানেই যায় মুমিনদের সাথে থাকেন আল্লাহ। মুমিন যদি কারাগারে বন্দীও থাকে মুমিনদের সাথে আছেন তিনি কি? মুমিনগুলো যদি ফাঁসির মঞ্চে ওঠে ওই মুমিনদের সাথে আছেন তিনি কে? মুমিনরা যেখানেই যাক না কেন মুমিনদের বন্ধুকে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, মুমিনদেরকে বন্ধু বানায় একজন তিনি কে? সবাই বলেন আবু জাহেল কোরআনের বিরুদ্ধে গেল, এ আবু জাহেলকে চিরস্থায়ীর মতো ধ্বংস করলেন কে? আর আবু বকর কোরআনের পক্ষে গেল, আবু বকরের জন্য সম্মান দিয়েছেন তিনি কে? ওমর কোরআনের পক্ষে গেলেন, ওমরের সম্মান দিয়েছেন তিনি কে? যারাই কোরআনের পক্ষে যায় তাদেরই সম্মান। রাসূল ফজর নামাজ পড় মসজিদে নববীতে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মসজিদে নববীতে বসা, জিবরিল আলাইহিস সালাম কানে কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ওমরের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জান্নাত বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। নাই ও নবী আপনার সাহাবী ওমরের জন্য জান্নাতুল ফেরদাউসে একটা জান্নাতের প্রাসাদ বানাইছেন তিনি কি? রাসূল ওমরকে ডাক দিলেন, ফজর নামাজের পর ওমর আসলেন, রাসূল বললেন ওমর খুশখবরই তোমার কাছে এসেছে, ওমর তোমার জন্য জান্নাতুল ফেরদাউসে প্রাসাদ বানাইছেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নিযুক্ত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুসকি হাসি দিয়ে বলেন, নবী তাহলে তো আমার আর নামাজের কোনো দরকার, কথা বলেন নামাজের কোনো দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসকি হাসি দিয়ে বললেন, জান্নাত পেয়েছ তো আল্লাহকে কি ভুলে গেলা? ও ওমর জান্নাত পেয়েছ আল্লাহকে কি ভুলে গেলা? ওমর এইবার মুসকি হাসি দিয়ে বললেন, নবী জান্নাত যখন পেয়ে গেছি আর নামাজের কোনো দরকার? কি রে ভাই কি দিছো তুমি এটা? আমি এখানে দরকার কই আনে, হাজারবার দরকার দরকার কই আনে আওয়াজ তুলি, কইছি একবারই আনে কই হাসবার, একটু ইকো বাড়ি গেছে মনে হয়। হ্যাঁ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো আর তুমি আল্লাহকে কি ভুলে গেলা?
মানে তুমি কি নামাজ পড়বে না? ওমর কয় না নবী, জান্নাত যখন পেয়ে গেছি আর নামাজ পড়ব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, বেলালের আযান শেষ হওয়ার আগেই দেখেন ওমর একদম সামনের কাতারে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি না বলে গেলে তুমি জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেয়েছো, তুমি আর মসজিদে আসবা না, মানে তুমি আর নামাজ পড়বে না। ওমর এইবার চোখের পানি দিয়ে বলে, আল্লাহ ওই নামাজ আমার জীবন থাকাকালীন আমি কখনো তার ছাড়তে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি নামাজ ছাড়তে পারবো না, আমাকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেওয়া হোক আর আমাকে যদি জাহান্নামের ঘোষণাও দেওয়া হয়, এরপরে ওমর একটা সেজদা কখনো ছাড়তে পারবে? আর আমাদের কি হয়েছে, আমরা নামাজ পড়ি না, জান্নাতের সুসংবাদ পাওয়ার পর ওমরও কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়ে? ওমরের নামাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন ওমরের নামাজের দৃশ্য দেখলে। আবুল উলু নামের একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে বললেন, আবুল উলু ইহুদি, ওমর আপনি আমার একটা বিচারের ফয়সালা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বিচার? আবুল উলু বললেন, আমি যার আন্ডারে ঠিক বাহিরের দেশ থেকে এসেছি এই মদিনায়, এই মদিনায় ওমর আমার যে মালিক আমি একটা ব্যবসা করি, কিন্তু আমার যে মালিক মুগিরা, ওই মুগিরা আমার কাছ থেকে প্রতিদিন 400 দেরহাম নেয়। কত দেরহাম? সবাই বলেন 400 দেরহাম আমার কাছ থেকে চার্জ করে প্রতিদিন। ওমর বলছেন, তুমি কি করো? ওনার আন্ডারে এসেছো মদিনায়, তুমি কি করো? আবুল উলু বলছেন, আমি খঞ্জর বানাই, খঞ্জর বানানোই আমার কাজ, আমি খঞ্জর বানাই, খঞ্জর বানানি ব্যবসা করি। ওমর বলছেন, খঞ্জর বানানো তো অনেক বড় ব্যবসা, তোমার মুগিরা তোমার মালিক 400 দেরহাম নেয়, এটা কমই নেই, প্রয়োজনে আমি হলে তোমার কাছ থেকে আরও বাড়ায় নিতাম। আবুল উলু বললেন, ওমর সবার বিচার তুমি ঠিক মতো করো, আমি ইহুদি দেখে আমার বিচার তুমি করলে না, যাও ওমর আমি তোমাকে দেখিয়ে দিব। কিন্তু ওমর তো ইনসাফের বিচারই করে, ঠিক না ব্যাঠিক? ইহুদি কখনো কোনো সঠিক কথা বলে? কথা বলেন বলে। এই ইহুদি বললেন, ওমর ঠিক আছে তুমি আমার বিচার করলে না, যাও ওমর আমি তোমাকে বুঝিয়ে দেব, খবরদার ইহুদি কখনো আমাদের বন্ধু হতে পারে? ইহুদি আমাদের বন্ধু হতে পারে না, আমাদের বন্ধু হলো মুসলমান, ঠিক না ব্যাঠি? যারা মুসলমানদের রক্ত ঝরায়, যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, যারা মুসলমানদেরকে রাতের পর রাত দিনের পর দিন শেষ করে দেয় দুনিয়া থেকে, যারা মুসলমানদের মা বন্ধের উপর আক্রমণ করে, ওই মোদি ওই ডোনাল্ড ট্রাম্প আমাদের বন্ধু হতে পারে না, ঠিক না ব্যাঠি? আমাদের বন্ধু হবে মুসলমান, কথা কন না কেন? আমাদের বন্ধু হবে মুমিন, আমাদের বন্ধু হবে মুত্তাকি, আমাদের বন্ধু হবে নামাজি, আমাদের বন্ধু হবে হাজি, কথা কন না কেন? কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন নাস্তিক মুসলমানের বন্ধু হতে পারে? আরো জোরে বলেন, পারে? আবুল উলু বললেন, ওমর ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দেব, ওমর যাও দেখিয়ে দেব, ঠিক আছে যাও। বাড়িতে গিয়ে একটা খঞ্জর বানালেন, খঞ্জরের মাঝখানে ধরা, এই পার্শ্বে আর ওই পার্শ্বে দুই পাশে ধার ছিল, দুই পাশে এইভাবে ব্যবহার করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্যে খঞ্জর বানালেন কয়টা? সবাই বলেন। ওমর ওই রাতেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখলেন, ফজর নামাজ পরেই ওমর স্বপ্নের ব্যাখ্যা করলেন এইভাবে, লাল একটা মোরগ আমাকে তিনটা ঠুকুর মেরেছে। কয়টা? সবাই বলেন। ওমরও ঠিক বুঝতে পারলেন না, শুধু এতটুকুই বললেন, আমি স্বপ্নে দেখলাম লাল একটা মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে। তেমন কেউ অতটা ব্যাখ্যা করতে পারলেন না, ওমর অতটা গুরুত্ব দিলেন না। দুই তিন দিন পরে ওই যে আবুল উলু নামের ইহুদি মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের ইমামতিতে সমস্তগুলো বাতি বন্ধ, অন্ধকারের ভিতরেই ফজরের নামাজ হতো, কোনো চারাক বাতির ব্যবস্থা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজে দাঁড়ালেন, কোন নামাজ? সবাই বলেন,
ফজরের নামাজে দাঁড়ালেন, মসজিদ পরিপূর্ণ মুসল্লি, সুবহানাল্লাহ বলেন। ওই যে আবুল উলু নামের ইহুদি, ও মাথায় টুপি, ও পাঞ্জাবি, ও জুব্বা, গায়ের ভিতরে চাদর দিয়ে ঠিক মসজিদে নববীর ওমরের পিছনের সামনের কাতারে দাঁড়ানো। মসজিদের ভিতরে কখনো ইমানদার, কখনো মুমিন, কখনো মুত্তাকি বোমা ফাটাতে পারে না। মাথায় টুপি, পাঞ্জাবি, জুব্বা, দাড়ি রেখে নাস্তিক ইহুদি খ্রিস্টান বোমা ফাটায় আর মুসলমানদের নাম হয় ঠিক না বেটে? নামাজিওয়ালা, দিনদার, ইমানদার, পরহেজগার, এরা কখনো জঙ্গি হতে পারে? কথা বলেন, জঙ্গি হতে পারে কখনো? ইসলামের কর্মী, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি, এরা কখনো জঙ্গি নয় ঠিক না বেঠে? মাথায় টুপি পরে, লম্বা দাড়ি রেখে দিয়ে, জুব্বা একটা লাগায়, একটা হিন্দু যদি আপনাদের এলাকায় একটা বোমা ফাটায় দিয়ে চলে যায় আর সবাই যদি দেখে যে মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, সবাই তো বলবে এটা ইসলামের বিরুদ্ধে, অর্থাৎ হুজুর রাই জঙ্গি ঠিক না বেঠে? বুঝে নিতে হবে, আলেম ওলামারা কখনো জঙ্গি হতে পারে না। আমি আপনারা যারা এলাকার হিন্দু আছে, ওরা যদি দুই মাস দাড়ি না কাটে আমার মতো হবে না? কথা কর না কেন, 50 টাকা দিয়ে একটা টুপি কিনতে পাবে না আমাদের মতো, একটা জুব্বা সেলাই করতে পারবে না? এগুলো করে যদি মসজিদে বোমা ফাটায় আপনি সব আলেমদেরকে জঙ্গি বলবেন, এটা কি মানা যায়? কথা বলেন, মানা যায়? মানা যায় না। বুঝতে হবে, বুঝতে হবে। আবুল উলু মাথায় টুপি পরলেন, আবুল উলু মাথায় টুপি পরলেন, এরপরে আবুল উলু শরীরের ভিতরে লম্বা জুব্বা পরিধান করলেন, গায়ের ভিতরে একটা চাদর নিলেন, চাদরের ভিতরে খঞ্জর আছে কিন্তু এইটা কেউ দেখে। রাতের অন্ধকারে মসজিদে নববীতে ঢুকে গেলে ওমর নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন, সূরাতুল ফাতিহা শেষ করে আরেকটা সূরা মিলালেন ওমর, রুকু করলেন, সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে যখন ওমর সূরাতুল ফাতিহা পড়লেন, আবুল উলু নামের ইহুদি সামনে গিয়ে ওমরের পেটের ভিতরে 3টা স্টেপ আঘাত করলেন, কয়টা? ওই যে ওমর একটা স্বপ্ন দেখেছিলেন, লাল মরক ঠুকুর মেরেছিলেন, কয়টা? আর জোরে বলেন, 3টা ঠুকুর মেরেছিলেন। আবুল উলু নামের ইহুদি এই ওমরের পেটের ভিতরে একটা পোচ মারলেন, নাভিস্থলী কেটে গেল, একটা পোচে নাভিস্থলী কেটে গেল, দ্বিতীয় পোচ মারলেন বুকের কাছে, আরেকটা পোচ মারলেন গলার কাছাকাছি, 3টা পোচ মারলেন, ওমর পড়ে গেলেন। আবুল উলু মসজিদে নববী থেকে বাকির হওয়ার জন্য এই খঞ্জর দিয়ে দুই পাশে আঘাত শুরু করলেন, স্টেপে 14 জন সাহাবি আঘাত করেছেন, 7 জন সাহাবি জাগায় শেষ, কয়জন? 7 জন সাহাবি জাগায় মরে গেলেন, বাকিগুলো আহত হলে আবুল উলু বাকির হয়ে চলে যাবেন। একজন সাহাবি গায়ের ভিতরে তার লম্বা চাদর ছিল, চাদরটা আবুল উলুর মাথার উপরে দিলেন, আবুল উলু চাদরের ভিতরে প্যাঁচ লেগে পড়ে গেলেন। আবুল উলু চিন্তা করলেন, আমি আমিরুল মুমিনিনের পেটের ভিতরে ছুরি চালিয়েছি, আমি পৃথিবীর যে কোনো প্রান্ত যায় আমি বাঁচতে পারবো? আর জোরে বলেন, বাঁচতে পারবো? এই খঞ্জরটা দিয়ে নিজের বুকে নিজেই মারলেন, আবুল উলু নিজের বুকে নিজে মেরে নিজেও শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাত হয়ে পড়ে আছে, সবাই ধরাধরি করলেন, রাষ্ট্রীয় চিকিৎসক এলো, রাষ্ট্রীয় চিকিৎসক এসে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে দুধ দিলেন, দেখলেন দুধ মুখের ভিতরে দিলে নাভি দিয়ে বের হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানো যাবে না, রাষ্ট্রীয় এই চিকিৎসক বললেন আমার পক্ষে সম্ভব, তবে ভালো কোনো চিকিৎসালয়ে যদি নিয়ে যান অবশ্যই বাঁচানো যাবে, ভালো কোনো চিকিৎসালয়ে যদি নিয়ে যান অবশ্যই বাঁচানো যাবে, কিন্তু ওমরের ইজাজত ছাড়া ওমরকে নিয়ে যাওয়া সম্ভব হবে? আগে ওমরের ইজাজত নিতে হবে। ইন দ্য মিন টাইম একটু পরেই ওমরের চোখ খুলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছেন, ওমর চলেন, ভালো কোনো জায়গায় চিকিৎসার জন্য আপনাকে নিয়ে যাওয়া হোক। ওমর বললেন, আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমাকে নেওয়ার প্রয়োজন না, আমাকে নিয়ে যেতে হবে না, তোমরা সবাই চুপ করো, আমি একটা কথা শুনতে চাই তোমাদের কাছ থেকে। কি কথা? নিজের পেটের ভিতরে 3টা সিলা, 3টা কাটার চিহ্ন? ওমর জিজ্ঞাসা করলেন না, ওমর বাঁচকে নি মরবে এটাও জিজ্ঞাসা করলেন না, ওমরের নাভিস্থলি কেটে গেছে এটাও ওমর জিজ্ঞাসা করলেন না। প্রথম বললেন, আমার ইমামতিতে আমার কান্ধের উপরে যে দায়িত্ব ছিল ফজরের 2 রাকাত নামাজ, আমি 1 রাকাত শেষ করেছি, বাকি 1 রাকাত শেষ হয়েছে কি না?
আমার কাঁধের উপরে দেওয়ার এই দায়িত্বটা ছিল, বলো শেষ হয়েছে কিনা। আরেকজন দাঁড়িয়ে বললেন, ওমর আমার ইমামতিতে নামাজ শেষ হয়েছে। ওমর চিৎকার দিয়ে পড়লেন, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো কষ্ট নাই, আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হতে পারি খুশি হয়ে বিদায় হব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ে, মৃত্যু চলে যাচ্ছেন দুনিয়া থেকে বিদায় হয়ে, এরপরও নামাজের চিন্তা ছিল বেশি, ঠিক নবে ঠিক। এই জন্য আমরা নামাজ পড়বো বেশি, নামাজের জন্য যত্নবান হব বেশি। কোরআন যেখানে নামাজ সেখানে, ঠিক না বা ঠিক? কোরআন যেখানে নাই সেখানে নামাজই কম না বেশি, কথা বলেন কম না বেশি? আর যেখানেই কোরআন সেখানেই নামাজই, আলহামদুলিল্লাহ বলেন। মক্কায় চলছে, মদিনায় চলছে কোরআনের তেলাওয়াতের ঢল, নামাজই বেশি না কম? আজান হলে মানুষ আর দেখাই যায় না, সোজা চলে যায় মসজিদে, বরকতের দুয়ার খুলে দিয়েছেন তিনি কে? আর আমাদের মসজিদে আজান হলে আমরা কাজকর্মে জোর দিই বেশি, ঠিক না বে ঠিক? লবণের জমিন আছে না নাই? গেলে তো খবরই থাকে না, বাঁচে না মরে লবণের জমিনেই। কিন্তু আল্লাহ বলেন, আজান হয়েছে লবণের জমিনে দাঁড়িয়ে যাও, সেজদাগুলো কবুল করবেন তিনি কে? তাহলে কোরআন যেখানে শান্তি দেন তিনি কে? যারা কোরআন মানে তারা কখনো নামাজ ছাড়তে পারে? এই জন্য কোরআন আপনার ঘরের ভিতরে ঢোকান, নামাজই হয়ে যাবে। কোরআন আপনার ঘরের ভিতরে ঢোকান, রাসূলদের ঘরের মতো শান্তি দান করবেন তিনি কে? রাসূলদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত ছিল, দামি কোনো ফার্নিচার ছিল না, দামি কোনো টাকা পয়সা ছিল না, দামি কোনো স্বর্ণগহনা ছিল না, কিন্তু ঘরে শান্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? রাসূলের ঘরের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মাসের পর মাস যেত আমাদের ঘরে চুলায় আগুন জ্বলত না, কিন্তু আমাদের ঘর শান্তি আর শান্তি। রাসূলের ঘরে খাবারের জন্য কোনো হাহাকার নাই, রাসূলের ঘরে চিল্লা চিল্লি নাই, গালাগালি নাই, কিন্তু কান্না আছে, কান্নাটা কার ভয়? আরো জোরে বলেন, আমাদের ঘরের ভিতরে হাহাকার, কান্না, আওয়াজ, চিল্লা চিল্লি, মারামারি, কিন্তু আল্লাহর ভয়ে কোনো কান্না নাই, ঠিক না বা ঠিক? অমুক নাই, তমুক নাই, এই নাই, সেল নাই, চাল নাই, ডাল নাই, কত কিছু নাই, তেল নাই, শুধু হাহাকার আর হাহাকার, কিন্তু আল্লাহর ভয়ে কান্নাকাটি বছরেও নাই। রাসূলের ঘর, রাসূলের জীবন, এটাকে যদি আমরা প্রত্যেকেই ফলো করি, আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের ভিতরে এমন আদর্শ রেখে দিয়েছি, রাসূলকে যদি অনুসরণ করে জীবন কাটাও, আখিরাতের জীবন সফল করে দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের জীবন এটাই হলো আমাদের শ্রেষ্ঠ জীবনই, ঠিক না বা ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ, রাসূলের আদর্শকে যে ফলো করে সে জান্নাতে চলে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান বলেন দেখি আমার রাসূলের আদর্শটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তিনি বললেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। তাহলে কোরআন পড়লে আমাকে জিজ্ঞাসা করো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি 30 পারা কোরআন, আলহামদুলিল্লাহ নাই? 23 বছরের জিন্দেগি রাসূলের 30 পারা কোরআন, ঠিক না বে ঠিক? এই কোরআন যেটাকে হালাল বলেছে রাসূল সেটাকে হালাল বলেছে, কোরআন যেটাকে হারাম করেছে রাসূল সেটাকে হারাম বলেছেন, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা হারাম হয়েছে সুদ খাওয়া, আমরা সুদের সাথে জড়িত, কথা কন না কেন? আল্লাহ বলেছেন ঘুষ খায়ও না, হারাম, আমরা ঘুষের সাথে জড়িত, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন চুরি করো না, হারাম, আমরা চুরির সাথে জড়িত, আল্লাহ বলেছেন জেনা করো না, আমরা জেনার সাথে জড়িত, ঠিক না বা ঠিক? রাসূলকে অনুসরণ করতে পারি, কথা বলেন পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কেউ যদি আমার রাসূলকে অনুসরণ করে চলে তার জীবনটা সফল করে দিবেন তিনি কে? তার জীবনটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? রাসূলের আদর্শ যে ঘরের ভিতরে থাকে ওই ঘর হয় জান্নাতের ঘর, আর রাসূলের আদর্শ যদি না থাকে ওই ঘর হয় আবু জাহেলের ঘর, ঠিক না বা ঠিক? আজ থেকে আমাদের ঘরে ঘরে চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলের প্রথম নাম্বার আদর্শ হলো রাসূল সালাম দিতেন আগে না পরে। আর জোরে বলে আমাদের সালামই নাই সমাজে, ঠিক না বেঠি? আমরা সালাম পাওয়ার জন্য বসে থাকি, কথা কন না কেন? 23 বছরের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন জীবনে কোনোদিন রাসূল কাকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ, নাই? কত বছর বলেন? সবাই বলেন যতদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর সংসার করেছেন আমার রাসূলের সাথে একদিনও আগে সালাম দিতে পারে? 10 বছরের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেন আমি খাদেম ছিলাম আমার রাসূলের, আমি রাসূলের কাজগুলো করে দিতাম, কিন্তু আমি খাদেম হওয়ার পরেও রাসূলকে আগে সালাম দিতে পারিনি, রাসূল আমাকে আগে সালাম দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। আমি মালিক, আমার ড্রাইভার, ড্রাইভার আমাকে আগে সালাম দেবে আমি পরে দেব, এই রকম চিন্তা ভাবনা কখনো করা যাবে? রিকশা চালক আমাকে আগে সালাম দেবে আপনি অহংকারী, ঠিক না বা ঠিক? সিএনজি ড্রাইভার আমাকে আগে সালাম দেবে আপনি অহংকারী, ঠিক না বা ঠিক? খবরদার, সালাম আপনি আগে দিবেন 90 নাকি দান করবেন তিনি কে? সালাম পাওয়ার আশায় কখনো বসা যাবে? কথা বলেন, বসা যাবে? রাসূলের প্রথম নাম্বার আদর্শ সালাম আগে না পরে? আর জোরে বলেন আগে না পরে? রাসূল আগে সালাম দিতেন, 23 বছরের ভিতরে কেউ আগে সালাম দিতে পারে? একজন সাহাবী বললেন আমি অনেক বুদ্ধি পরামর্শ করে রাসূলকে পিছন থেকে সালাম দেওয়ার জন্য আমি গাছের গোড়ায় দাঁড়ালাম। কোন জায়গায়? সবাই বলেন খেজুর গাছের গোড়ায় দাঁড়ালাম, রাসূল আসছেন, রাসূলের সামনে থেকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, আমি রাসূলকে পিছন থেকে সালাম দেব, এই জন্য খেজুর গাছ পার হলে আমি পিছন থেকে সালাম দিব। রাসূল খেজুর গাছ পার হয়ে সামনে গেলেন, খেজুর গোড়া থেকে বাকির হতেই রাসূল পিছনে ফিরে সালাম দিলেন আগে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া সাহাবি কেঁদে দিলেন, রাসূল বললেন তুমি কাঁদো কেন? সাহাবি বললেন নবী আগে কোনোদিন সালাম দিতে পারি নাই, আজকে কৌশল করেছি গাছের গোড়ায় লুকিয়ে থাকব, আপনি আমাকে ক্রস করে পার হলে গাছের গোড়া থেকে বাকির হয়ে আমি আগে সালাম দেব। রাসূল বললেন আমি সামনেও জামনে দেখি পিছনেও আমনে দেখি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন রাসূল সামনেও জামনে দেখে পিছনেও আমনেই দেখে, কারণ রাসূলের দুই পিঠের মাঝখানে সিনাই ছিল রাসূলের খতমে নবুয়তের একটা মোহর, ঠিক না বা ঠিক? রাসূল কোন কোন মুফাসসির বলেছেন ওই খতমে নবুয়তের মোহর দিয়ে রাসূল পিছনে দেখতে পেতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন আমি ঘরের দরজায় লুকিয়ে থাকতাম, রাসূল ঢোকার আগে আমি সালাম দেব, কিন্তু রাসূল আগে আমারে সালাম দিতেন, একদিনও আমি পারি নাই, আজকে আমরা বিবিকে আগে সালাম দেব ইনশাআল্লাহ, কারণ আমার অনুসরণ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু, আমার আদর্শ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আদর্শ কখনো মেসি হতে পারে? আমার আদর্শ কখনো নেইমার হতে পারে? আমার আদর্শ কখনো এই নাস্তিক দারোইন হতে পারে? কিন্তু বাংলাদেশের বহু মুসলমান দারোইনের পক্ষে কথা বলছে, কথা কন না কে? মানুষ নাকি বানর থেকে হয়েছে? নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বললেন অথচ আল্লাহ বলছেন খালাকাল ইনসান, মানুষ বানাইছেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, সব সবে অব অব সরদ দিয়ে এত সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আবার আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে ইবাদতের জন্য বানাইছেন তিনি কে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, বলেন কথাটা কার? আদম আলাইহিস সালামকে বানালেন তিনি কে? আবার ওনার পাঁচজনের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন তিনি কে? আর এই একজন নারী আর পুরুষ থেকে হাজার হাজার কোটি কোটি এলিয়ন মিলিয়ন বিলিয়ন নর নারী বানালেন তিনি কে? আপনাদের এলাকায় ওজন নষ্ট হওয়ার জন্য প্রস্রাব করা লাগে কয়বার? নাকি প্রস্রাবই করে ওজু করে না? হ্যাঁ, পেশাব করে ওজু করা লাগে কয়বার? কয়বার পেশাব করলে ওজন নষ্ট হয়? পিছনের গুলা মনে জানে না,
এরা প্রস্রাব করে মনে মসজিদে ঢুকে যায় না, কয়বার বলেন? সবাই বলেন কয়বার? একবার পেশাব করলে ওযু নষ্ট হয়, ঠিক না ভাই? ঠিক। কোরআনের 6666টা আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না, একটা আয়াত যদি আপনি অমান্য করেন আপনি কাফের। যে বলে দারউইনের মতবাদ বিশ্বাস করে বানর থেকে মানুষ হয়েছে সে কাফের, কথা বলেন? সে কখনো মুসলমান হতে পারে না। সে মুসলমান দাবি করলেও মুসলমান হবে না, কারণ মানুষ বানাইছে তিনি কে? আরো জোরে বলেন, যারা এ কথা বলেছে আমরা তাদের বাংলার জমিনে শাস্তি দেখতে চাই, যারা এ ছোট্ট সোনামণিদের বইয়ের ভিতরে কথাগুলো লিখে যেতে তাদের শাস্তি আমরা দেখতে চাই। কত হাজার ডলার এই নাস্তিকদের কাছ থেকে খেয়েছে, প্রকাশ্য শাস্তি দিয়ে আমার বাংলার জমিনে তাদেরকে বিচার করতে হবে, ঠিক না ব্যাঠে? আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। আমরা বাংলার জমিনের ভিতরে ধর্মপ্রাণ মুসলমান, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। আমরা শুধু বলতে চাই যারা দারউইনের বিশ্বাস করে বানর থেকে মানুষ হয়েছে, এই কথাগুলো টকশোর ভিতরে নয়, টিভি সিনেমার ভিতরে নয়, পুলিশ পাহারা দিয়ে নয়, মহিষ বাহিনীর জমিনে এসে কথা বল, পেটের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। সাহস থাকে তো ময়দানে এসে কথা বলো, পেটের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান, মানুষকে বানিয়েছে, আরো জোরে বলেন। এই মতবাদ কখনো বিশ্বাস করা যাবে না। আমার প্রধানমন্ত্রীকে আমি স্বাগতম জানাই, উনি বলেছেন বানর থেকে যদি মানুষ হয় তাহলে তো আমি প্রধানমন্ত্রীও বানর থেকে মানুষ হয়েছি, তাহলে আমাকেও ছোট করা হয়েছে। উনি বলেছেন এটা তদন্ত করো, কোন চাল থেকে এটা দেওয়া হয়েছে, কোন খ্রিস্টানদের কোন নাস্তিকদের টাকা খেয়ে এটা আমার ছোট্ট সোনামণির বইয়ের ভিতরে ঢুকানো হয়েছে, বাহির করো। আমরা আপনাদের প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই যে এই ইংরেজদের টাকা খেয়ে এই বানর থেকে মানুষ হয়েছে মতবাদগুলো আমার ছোট্ট সোনামণিদের বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আপনি প্রকাশ্যে তাদেরকে শাস্তি দিতে হবে। এই জাফর ইকবাল উটলুক্কা পাঠা আজীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আজীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সে কখনো আমাদের আদর্শ হতে পারে না, ঠিক না ব্যাটি? এদেরকে বহিষ্কার করেন। আর যারা কোরআন বুঝে, যারা ইসলাম বুঝে, ওদেরকে ওই উল্লুক্কা পাঠা জাফর ইকবলকে ডিলেট করে ওই চেয়ারে একজন আলেমকে বসাইয়া দেন, ঠিক না ব্যাটি? আমরা বাংলার জমিনের ভিতরে বাংলাদেশের বইগুলো কি ছাপানো হয় এটা আমার দেখার অধিকার আছে না নাই? 18 কোটি মানুষের রক্ত ঘামানো টাকা দিয়ে আমার শিক্ষামন্ত্রীর বেতন দেওয়া হয়, 18 কোটি মানুষের রক্ত ঘামানো টাকা দিয়ে আমার শিক্ষামন্ত্রীর গাড়ির তেল কেনা হয়, 18 কোটি মানুষের রক্ত ঘামানো টাকা দিয়ে আমার শিক্ষামন্ত্রীর সমস্ত ফ্ল্যাটের খরচ দেওয়া হয়, 18 কোটি মানুষের রক্ত ঘামানো টাকা দিয়ে যেই বাংলাদেশের সরকারি বইগুলো ছাপানো হয় আমার 18 কোটি মানুষ যেই বই চাই না, ওই বই আপনি জনগণকে দিতে পারবেন না। আমার 18 কোটি মানুষের হুকুম নিয়ে এরপরে বইগুলো ছাপাতে হবে, ঠিক না ব্যাটি? আপনি এখন কেন তালাশ করবেন, আপনি এখন কেন তালাশ করবেন দারউইনের মতবাদ? আপনার উচিত ছিল যদি মুসলমান দাবি করেন সর্বপ্রথম দারউইনের মতবাদ আপনার চোখের সামনে পড়ার সাথে সাথে এটাকে কেটে ফেলে দেওয়া, ঠিক না ব্যাটি? আপনি এখন দল গঠন করেছেন, সাতীয় দল, 10 দল, তারা গঠন করে দেখবে কোনো জায়গায় ভুল ভ্রান্তি আছে কিনা। আগে কি করছেন, আপনাকে বেতন দেওয়া হয় না? সব ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সব কিছু চলে, গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে যাবেন আপনার ট্যাক্স কেটে নেওয়া হবে, একটা নাপা স্টার খাইতে যাবেন আপনার ট্যাক্সের টাকা ওখান থেকে কেটে নেওয়া হবে, প্রতিটা ট্যাক্সের টাকায় আমার যেই বাংলার জমিনটা চলছে, 18 কোটি মানুষের রক্ত ঘামানো টাকা আর আমার বাংলার জমিনে এই উল্লুক্কা পাঠাগুলো আমাদের বেতন নিয়ে আমাদের রক্ত ঘামানো টাকা খরচ করে আমাদের
সোনামণিদের হাতে ইসলাম বিরোধী কথা আর বই তুলে দিবে এটা কখনো মানা যায়? আপনি শাস্তি দেন যাতে ভবিষ্যতে কোনো উল্লুক্কা পাঠা আমার বাংলাদেশে নাস্তিকতা কোনো ছোট্ট সোনামণিদের বইয়ের ভিতরে না দিতে পারে। আমরা এমন শাস্তি দেখতে চাই, ঠিক না ব্যা? ঠিক। যদি এই বাংলার জমিন না পৃথিবীর ভিতরে যদি কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত উঠে যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে সে জীবিত থাকতে পারবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলে সে জীবিত থাকতে পারবে না, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে সে জীবিত থাকতে পারবে? আমরা এই জন্যই কোরআন চাই। কি চাই বলেন, সবাই বলেন কি চায়? কোরআন যেখানে সেখানে শান্তি দেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য আদর্শ আমাদের দারোয়ান হবে না, আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না তারা কখনো আমাদের আদর্শ হতে পারে? সবাই বলেন পারে। অনেক যুবক আছে মেসির আদর্শ মনে করে, মেসির মতোই চুল। আমাদের চেয়ারম্যান সাহেব কইছে 46,000 টাকা নাকি বা 50,000 টাকা উনি খালি চুল কাটা দিছে, ঠিক না? এই যে যুবকরা বলে তাল গাছের মতো খাড়া করে রাখে চুল, মেসি বানাই, এরপরে কি এগুলো চুলগুলো কালারিং করে, এই সে কালারিং করে, উনি ক্যাঁচি নিয়ে ঘুরে, কাঁচি একটা নিয়ে ঘুরে, দেখলে কেটে দেয়। স্বাগত জানাই আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে, আল্লাহ ওনাকে কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এই জন্য আদর্শ আমাদের কখনো ডোনাল্ড ট্রাম্প হবে না, আদর্শ আমাদের মোদি হবে না, আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি করেছে নইটার দিকে তালাশ করেন, জীবনটাকে সফল করে দিবেন তিনি কে? ইবনে হিশামের বর্ণনায় রাসূলের যদি আদর্শ আপনার ঘরের ভিতরে থাকে আপনার ঘর পরিপূর্ণ করে দিবেন তিনি কে? হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়া নিজের ঘরে। নিয়ে যাওয়ার দিনেই দেখলেন শুধু বরকত আর বরকত, হালিমাতুস সাদিয়ার ঘরটা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলেন তিনি কে? হালিমাতুস সাদিয়া বলতেন, আমি ছিলাম রুগ্ন শুগ্ন, আমি ছিলাম অসুস্থ একজন নারী, কিন্তু যখনই আমি মুহাম্মদকে কোলের উপরে তুলে নিলাম আমার মনে হলো আমি যেন 18 বছরের যুবতী হয়েছি। আলহামদুলিল্লাহ নাই, রাসূলের আদর্শ যেখানে, রাসূলের কদম যেখানে, সেখানেই শান্তি দেন তিনি কে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ হবে একজনের আদর্শ আমাদের ঘরে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে রাসূলের প্রথম নাম্বার আদর্শ সালাম আগে না পরে? আর জোরে বলেন আগে না পরে? রাসূলের আরেকটা আদর্শ হলো বিবিদের সাথে ভালো মহব্বতে কথা বলা, ঠিক না বা ঠিক? কখনো খ্যাট খ্যাট করে কোনো কথা বলা যাবে? রাসূল বিবিদের ভালোবাসতেন। রাসূল বলতেন তিনটা জিনিসকে আমি পছন্দ করি, জুড়ে বলেন কয়টা? এক নাম্বার হলো সুগন্ধি, দ্বিতীয় নাম্বার হলো আমার বিবি, তৃতীয় নাম্বার হলো নামাজ, দ্বিতীয় নাম্বার নারী, তৃতীয় নাম্বার নামাজ। এই তিনটা জিনিসই পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় নাম্বার রাসূলের আদর্শ হলো ইনসাফের বিচার করা, রাসূল বিচার করতেন ইনসাফের বিচার, ঠিক না বা ঠিক? কোনোদিন ইনসাফের বাকিরে আমার রাসূল বিচার করেন নাই, কিন্তু আমাদের বিচার হলো ঠেলাঠেলি বিচার, ঘুষ দিলেই বিচারের রায় উল্টা যায়, ঠিক না বা ঠিক? রাসূল ইনসাফের বিচার করতেন। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করলো মদিনায়, রাসূল বললেন চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? কিন্তু আমার বাংলার জমিনের ভিতরে 10 কিলোমিটার রাস্তা, গিলে খায় চুরি করে ডাকাতি করে বিচার হয় না, রডের বদলে বাঁশ ঢুকায় বিচার নাই, টেন্ডারবাজি করে বাংলাদেশে বিচার নাই, হাজার হাজার টাকা লুটপাট করে বিচার নাই, ঠিক না বে ঠিক? বিচার আছে আমার বাংলাদেশের, সুরের বিচার আছে, সেই সুরটা হলো জুতা সুর, আলু সুর, বেল সুর, মসজিদের জুতা যেগুলো চুরি করে, এরপরে তাল কাঁঠাল, এরপরে লাউ কদু, এই সুরগুলোর বিচার আমার বাংলাদেশে হয়, কিন্তু ওই সুরের বিচার হয় না যেই চোর একটা কলমের খোসা দিয়ে হাজার লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে চুরি করে নিয়ে যায়, ওই সুরের বিচার আমার বাংলাদেশে নাই। রাসূল করতেন ইনসাফের বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
রাসূলের কাছে বিচার এলো কুরাইশ বংশের মহিলা চুরি করেছে রাসূল বললেন হাত কেটে দাও আইনটা কার আমার বাংলাদেশে যদি চুরি করলে হাত কেটে দেওয়ার আইনটা চালু হয় একটা সুর খুঁজে পাওয়া যাবে সবাই বলেন এই বাংলার জমিনের টাকা 18 কোটি মানুষের টাকা বিদেশ ব্যাংকে জমা করে পাচার করেছিল ঠিক না বেঠি ওই সুরকে যদি ধরে আপনি যদি ওই দিন বাইতুল মুকাররমের সামনে তার দুইটা হাত কেটে দিতে ওই রাতের বেলা তাওবা করে সব সুর আল্লাহর ওলি হয়ে যেত যখন চুর ছাড়া পেড়ো চুরের সাহস বাড়ছে না কমছে আর জোরে বলেন আপনাদের এই মহেশখালীতে যদি কেউ চুরি করে গরু চুরি করে কেউ যদি কোনো হুন্ডা চুরি করে যদি কেউ কোনো স্বর্ণ গহনা ওই সুরকে যদি মহেশখালীর বদরখালী ব্রিজের উপরে চতুর্দিকে সব মানুষদের খবর দিয়ে যদি বদরখালী ব্রিজের উপরে দুইটা হাত কেটে দেওয়া হয় কোরআনের আইন অনুযায়ী আল্লাহর কসম বদরখালীর আশেপাশের যত সুর আছে রাতের বেলা দুই রাকাত নামাজ পড়ে এক একটা আল্লাহর ওলি হয়ে যাবে সব সুররা বলবে জীবন দিব জীবনে কোনোদিন আর চুরি করব না কারণ চুরি করলে কি নাই কথা কোন কি নাই রিকশা টেনে খাবো এরপরও চুরি করব একটা সুরের বিচার হলে সব সুর ভালো হয় ঠিক নবে ঠিক এই আইনগুলো কা আর জোরে বলে আর এইগুলো যদি না পাশ করেন চুরি বাড়বে না কমবে কে আইন পাশ করবে যারা করবে হাতে হাত থাকবে না কথা কোন না কেন আগে ওইগুলা পড়বে তে চালু করবে কে আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন আর জোরে বলেন আমিন তাহলে রাসূলের একটা আদর্শ ইনসাফের বিচার কি বিচার বলেন ইনসাফের বিচার আমার রাসূল করতেন রাসূল বললেন হাত কেটে দাও একজন নারীর হাত কেটে দাও সে চুরি করেছে একজন এসে বললেন নবী এইটা হলো কুরাইশ বংশের মহিলা রাসূল বললেন কে আমার কাছে এই কথাটা বললো দাঁড়াও সাহাবি দাঁড়ালেন রাসূল বললেন তোমার কত বড় বুকের পাটা কি জন্য বললে তুমি এটা কুরাইশ বংশের মহিলা সাহাবি বললেন নবী মক্কার মদিনার ভিতরে যদি কুরাইশ বংশের মহিলার হাত কাটা হয় সুরের বিরুদ্ধে তাহলে ওই কুরাইশ বংশের কোনো মান সম্মান থাকে না কথা বলেন থাকে না আপনি এই জন্য মান সম্মানের দিকে লক্ষ্য করে কুরাইশ বংশের মহিলার হাত না কেটে একটা আঙ্গুল কেটে দিয়ে বিচারটা ঢিসমিস করে দেন রাসূল আগুনের গোলার মতো চেহারা লাল হলো রাসূল বললেন কার এত বড় বুকের পাটা এই কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আজকে যদি আমার মেয়ে ফাতেমা এই সুরের বিচার আমি করতাম ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমার মেয়ের ফাতেমার দুইটা হাত আমি কেটে দিতাম এইটা ছিল ইনসাফের বিচার ঠিক নবে ঠিক আবার আমার রাসূলের পরিবারের ভিতরেও রাসূল করতেন ইনসাফের বিচার আমার রাসূলের সামনে সমস্ত বিবি নয় জন বিবি ছিলেন কয়জন রাসূলের বিবি মোট 11 জন নয় জন বিবি ছিলেন সমানে না সব বিবিরা এসে রাসূলকে বললেন নবী আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন কোনটাকে আপনি বেশি ভালোবাসেন আপনি বলেন রাসূল বললেন না আমি বলবো কয় না আপনাকে বলতেই হবে সবাই যখন চাপাচাপি করলেন এইবার রাসূল বলছেন ঠিক আছে সন্ধ্যার সময় আমি বলবো যাও সবাইকে ঘরে ঘরে পাঠিয়ে দিলেন আসর নামাজের পরেই সন্ধ্যা হওয়ার আগেই রাসূল নয়জন বিবির ঘরে ঘরে ঢুকে সবার হাতে হাতে একটা করে খোরমা খেজুর দিলেন আর বললেন এই খোরমা খেজুর যে আমি তোমার হাতে দিয়েছি এইটা কাউকে বলো তুমি ছাড়া জানো আর কেউ জানে চলে গেলেন রাসূল মাগরিব নামাজ পড়ে এরপরে ঘরে আসলেন নয়জন বিবি রাসূলের কাছে এসে বলছেন এবার বলেন আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন এবার রাসূল বলছেন ওই যে যার হাতে খোরমা খেজুর দিয়েছি ওইটারে আমি বেশি ভালোবাসি নয়জন বিবি মুস্কি হাসি দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলে আরশ থেকে খুশি হয়ে গেলেন তিনি কে আবার রাসূল সাহাবীদের সাথেও ভালো মহব্বত করতেন রাসূলের আদর্শ আজীবন শুধু কান্নাকাটি করেছেন আজীবন শুধু আল্লাহর কাছে ইবাদতে মগ্ন ছিলেন না মাঝে মাঝে বিনোদন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের ভিতরে আনন্দ আছে না নাই আর জোরে বলেন কোরবানের ঈদে আনন্দ কম না বেশি রমজানের ঈদে আনন্দ কম না বেশি খালি সারা জীবন ইবাদত করবেন না মাঝে মাঝে আনন্দ বিনোদন দিয়েছেন তিনি কে রাসূল সাহাবীদের ভিতরে আনন্দ করতেন বিনোদন করতেন সব সাহাবী মিলে এক জায়গায় খেজুর খেতে বসেছেন তিনি ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জামাই দুই দিকে আবু বকর ওমর ওসমান সবাই সামনে খেজুরের তুখা মাঝখানে সবাই খাচ্ছেন ছিঁড়ে ছিঁড়ে খেজুর
খেজুর খাওয়ার পর সবার খেজুরের যে বিচি থাকে ওই বিচিটা সবার সামনে রেখে দেয়। আপনারা কি বলেন বিচিরে? বিচি বলেন? বিচিটা খেয়ে খেয়ে সবাই সামনে রেখে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচিটা সামনে না রেখে আলীর বিচির সাথে রেখে দেয়, আলীর বিচির ভিতরে রেখে দেয়। রাসূল খাওয়া শেষ, রাসূল বললেন গণ তো দেখি কে কতগুলো খেজুর খেয়েছে গণ। আবু বকর গুনে দেখলেন দশটা, ওমর গুনে দেখলেন এই দশ থেকে বারোটা, ওসমান গুনে দেখলেন ঠিক দশ থেকে বারোটা। সবাই দেখেন যে দশ থেকে বারোটায়, বারো তেরোটা, দশ থেকে বারোটার ভিতরে সবাই খেয়েছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা রাসূল গুনতে দেখে দেখেন যে ছাব্বিশটা, ডাবল, ঠিক না বেঠি? রাসূল এবার মুস্কি হাসি দিয়ে বললেন দেখো কেমন খাতক জামাই আল্লাহ আমাকে দিয়েছে, শুধু খায় আর খায়। তোমরা খেয়েছো সমানে, আমার আলী খেয়েছে ডাবল, কত খাতক জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মুস্কি হাসি দিয়ে বলছেন সবাই দেখো আমি কেমন খাতক শ্বশুর পেয়েছি, আমরা সবাই খেজুর খেয়েছি, সবার সামনে বিসি আছে, আর আমার শ্বশুর এমন খেজুর খাওয়া খেয়েছে বিসি সহ মেরে দিয়েছে। রাসূলের সামনে কোনো বিসি নেই, ইসলামে ছিল বিনোদন। রাসূলকে যদি আদর্শ, রাসূলের আদর্শ যদি অনুসরণ করেন ঘরটা হবে জান্নাতের বাগান, ঠিক না বেঠি? তাহলে প্রথম নাম্বার পেলাম রাসূলের আদর্শ যদি মানেন ঘরে কোরআন তেলাওয়াত থাকতে হবে ইনশাআল্লাহ, কোনো ডিসলাইন থাকতে পারবে না, ডিসলাইন ঢুকাবে নয় ঘর জাহান্নাম হবে। আর রাসূলের আদর্শ অনুযায়ী যদি কোরআন তেলাওয়াত ঢুকান ওই ঘরটাকে জান্নাতের বাগান বানাবেন তিনি কি। দ্বিতীয় নাম্বার রাসূলের আদর্শ হলো সালাম আগে না পরে, আর জোরে বলেন আগে না পরে। তৃতীয় নাম্বার বিবিদের সাথে ভালো ব্যবহার করবেন, আর চতুর্থ নাম্বার ইসলামিক যেই বিনোদন আছে ওই বিনোদন করবেন। কখনো গাঁজার আসরে বিনোদন করা যাবে? কখনো মেয়েদেরকে নাচায় নাচায় বিনোদন করা যাবে? ছেলের বাড়িতে গায়ে হলুদ নাচান না নাচনাওয়ালার জন্য গান পাটে নিয়ে আসে মেয়েদের, ঠিক না বেঠি? আছে নাকি এলাকায়? খবরদার, সেই বিয়েতে এই ডেক্সেট বাজায়া বিয়ে উদ্বোধন হয় ওই বিয়ে আমার মনে হয় না যে বেশি দিন টিকবে, কারণ হারাম দিয়ে শুরু হয়েছে, ঠিক না বেঠি? কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন, ইসলামের নিয়ম নীতি দিয়ে শুরু করেন, ওই বিয়েতে বরকত দিবেন তিনি কে? আল্লাহ। খবরদার, ইসলামে যে রাসূলের বিনোদন আছে ওইভাবে বিনোদন করো। ইসলামে তোপ বাজানো জায়েজ, তোপ চিনেন? হ্যাঁ, ঢোলের দুই মাথায় বন্ধ, ঠিক না বা ঠিক? কিন্তু তোপের একদিকে ঢোল থাকে আরেক দিকে খোলা, ওইটা বাজাবেন ওইটা হালাল করে দিয়েছেন তিনি কে? এই জন্য রাসূলকে যদি অনুসরণ করেন জীবনটা সফল হয়ে যাবে। রাসূল মানুষদের বেশি ভালোবাসতেন, আমরা মানুষদের বেশি ভালোবাসতে পারি? এতিমদের বেশি ভালোবাসতেন মোহাম্মদ সাল্লাল্লাহু, গরিবদের বেশি ভালোবাসতেন মোহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন বৃদ্ধ মানুষ, কি মানুষ বলেন? বৃদ্ধ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাকির হয়ে পাশে দেখলেন একজন বৃদ্ধ মানুষ কুয়া থেকে পানি উঠায়। রাসূল চলে গেলেন সেখানে গিয়ে বললেন সরেন আপনি, আপনার কুয়ার পানি আমি তুলে দেব। সুবহানাল্লাহ বললেন না? রাসূল কুয়া থেকে পানি পরিপূর্ণভাবে উঠিয়ে দিলেন, খেজুর গোড়া গোড়ায় ঢেলে দিয়ে বললেন আগামী কালকে আপনি খবর দিয়েন আমি আপনার কাজ করে দিব, আমি আপনার কাজ করে দিব। পরের দিন রাসূল আবার এসে কুয়া থেকে পানি তুলে কাজ করে দিলেন, তৃতীয় দিন আবারও কাজ করে দিলেন। এবার খবর নিয়ে ওইল বৃদ্ধ লোকটা, খবর নিয়ে দেখলেন যে এইটাকে, খবর নিয়ে দেখেন এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন আর রাসূল রাসূল টাকা। এই বৃদ্ধ মানুষটা চলে গেছেন মসজিদে নববীতে, দেখেন মিম্বারে বসা, দৌড় দিয়ে রাসূলের কাছে বসে পড়লেন যে আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সমস্ত সাহাবীদের সাথে বসা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়েন নাই। সালমান ফার্সি রাসূলের সামনে আসলেন, আসার পরে রাসূলকে গোপনে গোপনে বড় ভালোবাসতেন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সালমান ফার্সিও ছিলেন বেলালের মতো একজন গোলাম, ঠিক না বেঠি? একজন গোলাম ছিলেন এই সালমান ফার্সি। সালমান ফার্সি রাসূলের কাছে গোপনে কাঁচা, সালমান ফার্সি গোপনে রাসূলের কাছে এসে সাদাকা দিলেন খেজুর।
রাসূলকে বললেন নবী এটা আমার পক্ষ থেকে সাদাকা খেজুর খান রাসূল বললেন কোন নবী সাদাকা খাওয়া আমি কখনো সাদাকা খাই না কোন নবী সাদাকা খাই না গরীব মিসকিনদেরকে দিয়ে দাও দিয়ে দিলেন গরীব মিসকিনদেরকে সালমান ফার্সি পরের দিন আবার খেজুর নিয়ে এসে রাসূলের হাতে দিয়ে বলেন নবী এটা আপনার জন্য হাদিয়া আলহামদুলিল্লাহ বলেন রাসূল বললেন তুমি কে কই সালমান কোথায় থেকে এসেছো দূর এলাকা থেকে কেন এসেছো কয় ওই জায়গা দেখ থাকলে আপনার চেহারা দেখা যায় না আমি আমার দূর বাড়িতে যদি থাকি আপনার চেহারা দেখতে পায় না আপনার চেহারা দেখার জন্য গোলাম হয়ে আমি মদিনা এসেছি সুবহানাল্লাহ রাসূল বললেন কোন মানুষের গোলাম তুমি কার গোলাম ওই ইহুদির গোলাম রাসূল বললেন তুমি তোমার মালিককে বলো কোন বিনিময় তোমাকে মুক্ত করবে আমি মুহাম্মদ তোমাকে আজাদ করে দিব কত ভালোবেসেছেন রাসূল সালমান ফার্সি গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি চান সব সময় নাস্তিক ইহুদিগুলো সম্পদের পাগল ঠিক না বা ঠিক এই সালমানকে বললেন সালমান তুমি যদি আমার কাছ থেকে মুক্তি নাও আমার কাছ থেকে তুমি যদি আজাদ হতে চাও 100টা খেজুরের বাগান 100টা খেজুরের গাছওয়ালা বাগান যদি আমাকে দাও আমি তোমাকে মুক্ত করে দেব রাসূলের কাছে এসে সালমান বললেন নবী 100টা খেজুরের গাছ খেজুর ধরছে খেজুর ধরনেওয়ালা যদি 100টা খেজুরের বাগান 100টা খেজুরওয়ালা যদি একটা বাগান ওই সালমান ফার্সির মালিককে আপনি দেন নবী আমার মালিককে যদি আপনি দেন তাহলে আমাকে মুক্ত করে দিবে রাসূল বললেন খেজুরের চারাগুলো ব্যবস্থা করতে বলো সুবহানাল্লাহ বলেন খেজুরের চালা ব্যবস্থা করতে বলো খেজুরের চারা 100টা ব্যবস্থা করতে বলো খেজুরের দানাগুলো ব্যবস্থা করলো খেজুরের চারা ব্যবস্থা করলো চলে গেলেন রাসূল জমিনে 99টা খেজুরের গাছ রাসূল লাগালেন কয়টা সবাই বলেন বাকি আছে কয়টা একটা লাগালেন ওমর সুবহানাল্লাহ নাই 99টা লাগালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা লাগালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন পরে পোড়া খেজুর বাগানে খেজুর 7 দিনের মাথায় পুরা 100টা খেজুরের গাছ লাগানো হয়েছে 99টা খেজুরের গাছে খেজুর আসলো আসলো না কয়টায় সবাই বলেন এখানে বরকত দেখায়া দিলেন তিনি কে একটা খেজুর খেজুরের গাছে খেজুর আসে নাই রাসূল বললেন তুমি গনো যাও সালমানকে তুমি মুক্ত করে দাও 100 খেজুরের গাছ তোমাকে দিয়ে দিয়েছি 7 দিনের মাথায় এই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক গিয়ে দেখে সর্বনাশ চারা লাগালো 7 দিন আগে 7 দিন পরেই এই খেজুর বাগানে খেজুর দিলেন তিনি কে অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি গনে গনে দেখলেন না 100টা হয় নাই হয়েছে কয়টা সবাই বলেন তিনি এসে বললেন মুহাম্মদ খেজুর বাগান 99টা খেজুরে খেজুর ধরেছে গাছে ধরে নাই কয়টায় রাসূল বললেন আমি কয়টা লাগিয়েছি ওমর বললেন নবী আপনি 99টা লাগিয়েছেন আমি লাগাইছি একটা রাসূল বললেন তুমি এবারে ওইটারে খেজুর ধরাও ওমর বললেন নবী আপনি হাত বুলিয়ে দিলে খেজুর চলে আসবে ঠিকই রাসূল ওই খেজুর গাছের সাথে হাত বোলালেন খেজুর ধরা শুরু করলেন কার হুকুমে আর জোরে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন বলতে দেরি হয় কোনো কাজ হতে দেরি হয় না সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হলো সালমান ফার্সি কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জন্য রাসূলের আদর্শ হলো মানুষকে ভালোবাসা কম না বেশি আর জোরে বলেন কম না বেশি বেশি ভালোবাসবেন মানুষদের মানুষদেরকে হাসি মুখে দাওয়াত দিবেন দেখবেন ও গ্রহণ করবে ঠিক না বা ঠিক কখনো রাগান্বিত করে কোনো কিছু হয় না রাসূল মিষ্টি মিষ্টি কথা বলতেন রাসূল ছিলেন বিনয় আলহামদুলিল্লাহ বলেন রাসূল কখনো কোনো দিন খারাপ কথা বলে রাসূলের আরেকটা আদর্শ হলো রাসূল ছোটদের বলতেন তুমি বড়দের বলতেন আপনি আমরা তুই তুই করে ব্যবহার করি ঠিক না বা ঠিক রাসূল বলতেন ছোটদের স্নেহ করো আমার উম্মত হতে পারবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূলকে অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুক আর জোরে বলেন আমিন
এই জন্য আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শটাকে যদি আমরা অনুসরণ করি আমাদেরকে জান্নাতে ঢুকাবেন তিনি কে? আরো জোরে বলেন, কারণ রাসূলের 23 বছরের জিন্দেগি এই 30 পারা কোরআন ঠিক না বে? ঠিক, রাসূল জীবনে কোনোদিন কোনো হারাম করে নাই, আমরা আজ থেকে করব। সুদ খাইলে সুদ খাওয়া ছেড়ে দাও, ঘুষ খেলে ঘুষ খাওয়া ছেড়ে দাও, জেনা করলে জেনা করা ছেড়ে দাও, চুরি করলে চুরি করা ছেড়ে দাও, একজনের আদর্শ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আহজাবের একটা আয়াত থেকে যে আমরা কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আমরা প্রতিটা ঘরে ঘরে আজ থেকে কোরআন পড়া স্টার্ট করব ইনশা আল্লাহ। রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়া যদি শুরু হয়ে যায় আমাদের জান্নাত।